নেত্রী বলেছেন এবার নির্বাচন উৎসব বিনা প্রতিদ্বন্দ্বে কাউকে এমপি মনোনয়ন তো করা যাবে না আপনারা স্বতন্ত্র প্রার্থী হবেন ডেমি প্রার্থী হবেন আপনারা নৌকার পক্ষে কাজ করবেন আমি সেক্ষেত্রে আমাদের এখানে নৌকার প্রার্থী আছে জনগণের চাপে এবং কর্মীদের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী নেত্রী যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ ফলো করব তবে জনমত যাচাইয়ে জনগণের আগ্রহ আমার দিকে অত্যন্ত বেশি এবং জনগণ চায় যে আমাদের মতো মানুষ জাতীয় সংসদ সদস্য হোক এবং জনগণের খেদমত করুক আমি সেটি আশা করছি যদি আমাদের কোনো আপত্তি না আসে সেন্ট্রাল থেকে যেহেতু নেত্রী বলছে নির্বাচনে উৎসব হবে এবং ব্যাপক জনগণের উপস্থিতি কায়েম করতে হবে শুধুমাত্র নৌকা থাকি তো বলবো তো জিতে গেছে আর আমাদের মাঠে যাওয়ার দরকার নাই এই জন্য আমাদের কথা আছে যে মানুষকে ভোট সেন্টারে নিতে হবে এবং প্রতিদ্বন্দ্বিতা হলে অবশ্যই মানুষ ভোট সেন্টারে যাবে আর প্রতিদ্বন্দ্বিতা না হলে মানুষের ভোট সেন্টারে যাওয়ার আগ্রহ থাকবে দলীয় কোনো সংকট তৈরি হবে না আমরা নেত্রী নির্দেশ মানে অক্ষরে অক্ষরে পালন করব নেত্রী বলতে দিয়ে আমাদের বলেন যে তোমাদেরকে না প্রত্যাহার করে দলের পক্ষে কাজ করতে হবে দলের পক্ষে কাজ করবো আর নেত্রী বলে ঠিক আছে তোমরা স্বতন্ত্র করছো করো জনগণকে ভোটের মাঠে আনো যেটা বলবেন আমি সেটি